কয়েকজন আমাকে প্রশ্ন করেছে যে স্যার আমার হেয়ার ফল হচ্ছে, আমি ন্যাচারাল হেয়ার অয়েল ব্যবহার করেছি, ব্যবহার করার পর আমার হেয়ার ফল হচ্ছে, তো কি করব। আমাকে একজন সাজেস্ট করেছিল যে ন্যাচারাল হেয়ার অয়েল ইউজ করলে চুল পড়া বন্ধ হবে এবং চুলের হেলথ ভালো হবে এবং তার সাথে সাথে চুল ঘন হবে এবং দেখতে সুন্দর হবে। তো হচ্ছে ঠিক তার উল্টোটা, চুল পাতলা হয়ে যাচ্ছে এবং চুল পাতলা হচ্ছে এবং তার সাথে সাথে হচ্ছে যেটা হেয়ার ফল হচ্ছে। তো এই সমস্যা থেকে কিভাবে আমরা বেরিয়ে আসব, ঠিক তো? নমস্কার বন্ধুরা, আমার নাম তাপস পাল, কেভ ইন্ডাস্ট্রির ওয়েলনেস অ্যাডভাইজার এবং নেটওয়ার্কার। বন্ধুরা, আজকে হেয়ার ফল নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। আজকের এই ভিডিওটা অনেক জনের প্রশ্নের উত্তর, ঠিক আছে? তো চলো সরাসরি চলে যাই এখন আমরা বোর্ডে। বন্ধুরা, আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে বলবো, সেই প্রোডাক্টটা প্রথমত আমি বলবো, তারপর তোমরা স্ক্রিনে দেখতে পাবে, ঠিক আছে? তো চলো দেখো, প্রোডাক্টটা হলো অ্যান্টি হেয়ার ফল সলিউশন। অ্যান্টি হেয়ার ফল সলিউশন, যাদের চুলের সমস্যা, চুল ওঠার সমস্যা, চুলের সমস্যা, চুলের সমস্যার সমাধান, বাট শুরু করবার আগে একটা কথা বলবো, যে কেউ আপনাকে ব্যবহার করতে বলল, আপনি সেটা শুনে ব্যবহার করতে লেগে গেলেন, যে কেউ আপনাকে ব্যবহার করতে বলল আর আপনি ব্যবহার করতে লাগলেন, তো সেই করলে কিন্তু হবে না। আপনার হেয়ার ফলের কারণ কি সেটা আগে জানতে হবে। দেখুন, অনেক ক্ষেত্রে আমাদের লিভারের সমস্যা থেকে হেয়ার ফল হয়, চুলের গ্রোথ কমে যায় এবং আরও অন্যান্য অনেক কিছু সমস্যা হয়ে থাকে। তো সেই সমস্যা যদি থেকে থাকে আর আপনি বাইরে বাইরে যদি বিভিন্ন রকম শ্যাম্পু বলুন, ক্রিম বলুন, অয়েল বলুন ব্যবহার করলেও কিন্তু আপনি সঠিক রেজাল্ট পাবেন না। আপনার লিভার যদি ঠিক থাকে তাহলে আপনি বেটার রেজাল্ট পাবেন। বোঝা গেছে? এইসব সমস্যায় যারা ভুগছেন, পুরুষ বা মহিলা নির্বিশেষে সবাই এই প্রোডাক্টটি ব্যবহার করুন। অ্যান্টি হেয়ার ফল সলিউশন, নাম হচ্ছে কাইপো হেয়ার ফল কিট, ঠিক আছে? কাইপো হেয়ার ফল কিট। আপনারা দেখুন প্রোডাক্টটা কেমন ডিসপ্লেতে, দেখতে পেয়েছেন? তো এর মধ্যে কি কি আছে এবং তার উপকারিতা পুরোটাই বলবো, ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখুন, তাহলে সলিউশনটা পাবেন প্রপার। এর মধ্যে চারটে জিনিস থাকবে। প্রথমত একটা অয়েল থাকবে, একটা শ্যাম্পু থাকবে, একটা কন্ডিশনার থাকবে, একটা সিরাম থাকবে। ওকে, চারটে থাকবে এই কিটের মধ্যে। তো অয়েল কত থাকবে? অয়েলটা থাকবে 100 ml, শ্যাম্পু থাকবে 100 ml, কন্ডিশনার থাকবে 100 ml, আর সিরাম থাকবে 50 ml। কোনটা কত পরিমাণে থাকবে সেটা আমি তোমাদের বলে দিলাম, দেখো, ঠিক আছে? তো এইবারে এগুলো কেমনভাবে ব্যবহার করবে এবং কী রেজাল্ট পাবে সেটা বলবো। তো প্রথমে তুমি অয়েল ব্যবহার করবে। কখন ব্যবহার করবে অয়েলটা? ঠিক সন্ধ্যাবেলায় তুমি হাতে করে অয়েলটা নিয়ে, জাস্ট আমি দেখিয়ে দেবো, অয়েলটা নিয়ে হাতে করে এই যে চুলের গোড়াগুলোতে তুমি ভালো করে দেবে, যেন প্রতিটা চুলের গোড়ায় ভালো করে অয়েলটা যায়, ঠিক আছে? জাস্ট হাতের মধ্যে নিয়ে, নর্মালি যেমন আমরা তেল মাখি তার থেকে একটু যত্ন সহকারে হাতে করে নিয়ে জাস্ট আঙ্গুলের ডোগাগুলোতে লাগিয়ে চুলের গোড়াতে দেবে। ওকে, এটা সন্ধ্যাবেলায় ইউজ করবে, সারা রাত তেল তোমার মাথায় থাকবে, চুলে থাকবে, কিছু করবার দরকার নেই, ওই অবস্থায় তুমি শুয়ে পড়বে, হলো? তারপর যেটা করবে, সকালবেলায় ঘুম থেকে উঠে যখন স্নান করবার সময়
যে শ্যাম্পুটা থাকবে সেই শ্যাম্পুটা তুমি ইউজ করবে। যেমন শ্যাম্পু ইউজ করো করে এসেছো, যেমন শ্যাম্পু ব্যবহার করে এসেছো, সিমিলার অন্য কোনোভাবে করবার দরকার নেই, নর্মাল যেমনভাবে সবাই করে তেমনভাবেই করবে। হলো, ওটা করবার পর আমরা কন্ডিশনার ইউজ করব। কন্ডিশনার, ঠিক আছে, অনেকেই কন্ডিশনার ইউজ করো, জানো কন্ডিশনার ইউজ করার কী উপকার। তো কন্ডিশনার ইউজ করবে, কন্ডিশনার কখন ইউজ করতে হয় বলে দিচ্ছি। যখন আল তোমার শ্যাম্পু করলে, শ্যাম্পু করবার পর চুলটা যখন আলতো ভেজা থাকে, তখন কন্ডিশনার দিয়ে চুলটাতে মাখিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট, হ্যাঁ এটা 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রাখবে, ঠিক আছে। এটা 5 থেকে 7 মিনিট তুমি চুলের মধ্যে ভিজিয়ে রাখবে, ওকে। তারপর হালকা করে তোয়াল দিয়ে, হালকা করে তোয়াল দিয়ে তুমি চুলটা মুছে নেবে। মুছে নেওয়ার পর চুলটা যখন প্রায় ড্রাই হয়ে গেছে, প্রায় ড্রাই, তো তখন সিরাম, এই যে সিরামটা আছে, এই সিরামটা তখন তুমি ব্যবহার করবে, ঠিক আছে। এই সিরামটা ব্যবহার করবে, ব্যবহার করবার পর তোমার কাজ কমপ্লিট, ঠিক আছে। এই যে সার্কেলটা বললাম, এটা রেগুলার করতে হবে, ঠিক আছে, এটা রেগুলার করতে হবে। যাদের হেয়ার ফলের সমস্যা হচ্ছে, চুলে খুশকি হচ্ছে, চুলের গ্রোথ ভালো না, চুলের হেলথ ভালো না, চুল উঠে যাচ্ছে, তো এই সকল সমস্যার সমাধান কিন্তু এইটা ইউজ করবার পর পেয়ে যাবে। বাট কারণ আছে, তার যদি লিভার ঠিক থাকে, তার যদি আর কোনো শারীরিক সমস্যা না থাকে, তাহলে কাজ করবে। আর যদি লিভারে সমস্যা থাকে, লিভারে যদি প্রবলেম থাকে, তাহলে কিন্তু সেই রকম কাজ কিন্তু করবে না, যেই রকম রেজাল্ট পাওয়ার কথা তুমি পাবে না। সেক্ষেত্রে তুমি মোস্ট প্রবলি 40% বা 30% রেজাল্ট পাবে। লিভারে যদি প্রবলেম থাকে, তাহলে কিন্তু তুমি 40% বা 30% রেজাল্ট পাবে। বাট লিভার যদি তোমার ভালো থাকে, সেক্ষেত্রে তুমি 80-95% রেজাল্ট পাবে, ঠিক আছে। 80-95% কিন্তু রেজাল্ট তুমি পাবে, ক্লিয়ার। তো মোটামুটি বোঝাতে পেরেছি যে এর রেজাল্ট কতটা ভালো হবে। তো মোটামুটি বোঝাতে পেরেছি কী করতে হবে তোমাদের, তোমাদের চুলে যাবতীয় সমস্যার সমাধান কিন্তু এই কিট, কাইপো হেয়ার ফল কিট দিতে পারে, ওকে। তো এটার দাম কত করেছে? দাম আছে 1300 টাকা। ঠিক আছে, তো নিচে দেওয়া নম্বর আছে, অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারো, ঠিক আছে। ব্যবহার করো, ব্যবহার করে ভালো থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। থ্যাংক ইউ।